হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাইডের যতগুলো শাড়ি থেকে আমার টুকরা বের হয়েছিল তো সেই টুকরাগুলো দিয়ে ভাবলাম একটা ওড়না করে ফেলি আর ওই ওড়নাটাই আমি সেলাই করছিলাম বিকেলবেলা তো এরপরে আরও দুইটা টু পিসের জন্য এই থান দুইটা রেখেছি তো কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে আপু এই শাড়ির যে স্টিকারটা সেটা যেন আমি একটু ভালো করে দেখাই তো এই দেখেন আপু অরিজিনাল যে প্রাইডের শাড়ি সেগুলোর স্টিকারটা কিন্তু এই রকম থাকে অবশ্যই রকম স্টিকার দেখে তারপরেই কিনবেন আর অন্য ধরনের স্টিকার দেওয়াগুলো কিন্তু নকল প্রাইড তো এটার মধ্যে কিন্তু বারকোড দেওয়া আছে যাদের স্ক্যানিং সিস্টেম আছে তারা বারকোড চেক করে নেবেন তাহলেই পেয়ে যাবেন যে এটা অরিজিনাল কিনা আর এখানে নেভি ব্লু একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে মেজান্ডা কালার তো এই দুইটা কালারে শেডে আমি দুইটা ড্রেস করব। আর এটার কাটিংটাও আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর মাল্টি কালারের ওই ওড়নাটা আমি যখন সেলাই করছিলাম ওটা সেল করার জন্য কিন্তু আমি করছিলাম পরে ওইটা সেলাই কমপ্লিট হওয়ার পর আমার মনে হলো ওইটা আমি রেখে দিই তো ওইটা আমি আমার জন্যই করে নেব আর ওইটার কাজটা আমি একটু গর্জ করবো আর অবশ্যই ওইটার মধ্যে অ্যাপ্লিকের কাজও থাকবে আর এই শাড়িগুলোর দুই পাশের যে চিকন চিকন পাড়গুলো সেগুলো কিন্তু অবশ্যই ছিঁড়ে নিতে হবে এটা ছেঁড়ার কারণ হচ্ছে এটা যখন আমরা সেলাই করি সেলাই করার পর যদি এই পাড়টা থাকে তাহলে কি হয় ওয়াশের পর কাপড়টা কুচকে যায় তো সেই জন্য এই পাড়টা ছিঁড়ে ফেলতে হয় যদি পার থাকে তাহলে ওটা কুচকে যাবে আর ফেলে দেন যদি ফেলে দেন তাহলে কিন্তু পাটা একদম সমান হয়ে থাকবে আর আগের প্রাইডের তুলনায় আমার কাছে এবারের প্রাইডগুলো একটু পাতলা পাতলা মনে হচ্ছে যাই হোক কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক সফট হয় এগুলো ওয়াশের পর আর ওই মাল্টি ওনার দুই চারিপাশে পাইপিং দেওয়ার জন্য আমি এইখান থেকে একটু কাপড় ছিঁড়ে নিলাম আর ওনার কর্নার কিভাবে সেলাই করতে হয় সেটা অনেক আপুই দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়ে দিব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর এই দেখেন রাতে ভিডিও শ্যুট করলে ভিডিওটা কেমন যেন একটু অন্ধকার বা ঝিরঝির হয়ে থাকে তো রাতে আর আমি সেলাই করতে পারিনি ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এর পর দিন সকালবেলা নাস্তা রেডি করে আমরা খেতে বসেছি আর মারিয়াম তো আছেই এই মেয়েটা কয়েকদিন পর ওর কী হয় আমি বুঝি না ওর খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায় কিছুই খেতে চায় না ওর যখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তখন আমার অনেক পরিশ্রম হয় যেমন বারবার ওর জন্য খাবার রেডি করি এটা তৈরি করে দিই ওটা তৈরি করে দিই অনেক কিছু তৈরি করে অনেক কিছুই চেষ্টা করি খাওয়ানোর যাতে কিছু হলেও যেন ওর পেটে যায় আর ও না খেলে আরও বেশি বিরক্ত করে আমাকে তো যাই হোক এই হলো কথা আর এই ড্রেসটাও আমি হাতের কাজের জন্য করবো এখানে কালো জামা এবং বাসন্তী রঙের স্যালোয়ার না হবে আচ্ছা এই কালো রঙের সাথে বাসন্তী রংটা কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আর এখানে কিন্তু দেখেন নেভি ব্লুর অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে তো নেভি ব্লুর সাথে মেজেন্টা কালারটা কেমন হবে আমিও ঠিক বুঝতে পারছি না আপনারাও একটু কমেন্ট করে জানাবেন এটার কালার কম্বিনেশনটা কেমন হবে আর এটার সেলাইটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আজকে শুধু এটার কাটিংটা আমি দেখাচ্ছি যে কত ইঞ্চি কত ইঞ্চি নিতে হবে আর হ্যাঁ এটার ডিজাইনটা মাঝখান দিয়ে একটা কালার থাকবে আর দুই পাশে দুইটা কালার থাকবে আর দুইটা জোড়ার মধ্যে আমি অ্যাপ্লিক করব। আর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমি মুক্তাপুর কাছেই দেখেছি আর আমার কাছে এটাও ভালো লেগেছে তাই আমিও একটুখানি করে নিচ্ছি আর ভবিষ্যতে আমার মনে হয় না প্রায়ের কাপড় দিয়ে আর কাজ করা হবে এরপর থেকে আমি শুধুমাত্র বয়েলের কাপড় দিয়ে কাজ করবো সুতি বয়েল দিয়ে আর অন্যার জন্য অরগ্যান্ডি কাপড়টা ব্যবহার করার চেষ্টা করব যদি আমাদের নারায়ণগঞ্জে আমি এটা পাই তাহলে কেননা বাইরে থেকে ডেলিভারি চার্জ দিয়ে খরচ দিয়ে তারপর শাড়ি কিনে এনে কাজ করাটা অনেক ব্যয়বহুল ব্যাপার হয়ে পড়েছে আর আমাদের এখানে এত দামি ড্রেস খুব কমই চলে ফ্যামিলিতে হাতে গোনা কয়েকজনই নেয় এই ধরনের ড্রেস কিন্তু বাইরের কেউ এই ধরনের দামি ড্রেসগুলো নিতে চায় না খুবই মানে খরচটা মানে দামটা তাদের জন্য একটু বেশি পড়ে যায় যেহেতু এমব্রয়ডারি অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় অনেক কম দামে তাহলে এত দাম দিয়ে কেউই নেবে কেন তো যাই হোক কাটিংয়ের ব্যাপারে আসি এটা আমি ওড়নাটা প্রথমে কেটে নিয়েছি ওড়নাটা অবশ্যই আড়াই গজে নিতে হবে আর কামিজের জন্য আমি পঞ্চাশ ইঞ্চি ঝুল নিয়েছি আর দেখেন একটা শাড়িতে গজ কাপড় থাকে আর ছয় গজ পুরোটাই লেগে যায় তো এখানে আমি ওড়না কাটার পরে এই যে কামিজের কাপড়টা কাটলাম কামিজের চওড়াটা আমি নিব পঁয়ত্রিশ ইঞ্চি যেহেতু আমি মাঝখানে দুইটা জোড়া দিব তো জোড়া দেওয়ার পর এখানেও এক ইঞ্চি বা দুই ইঞ্চির মতো চলে যাবে তাই এখানে আমি চওড়াটা পঁয়ত্রিশ ইঞ্চি নেবো আর সাইডের যে টুকরাটা বের হবে সেটাও কিন্তু আমার লেগে যাবে যেহেতু আমি অ্যাপ্লিক করব তো সেই অ্যাপ্লিকের কাজে ওই জোড়ার কাপড়টা আমার লেগে যাবে বাড়তি কাপড়টা আর এরপর আমি এই পাটটাকে তিনটা পার্ট করব মানে তিনটা পার্ট করে তারপরে ভাগ করে নিব একই মাপে করতে পারেন বা একটু ছোটো বড়োও করতে পারেন আমি একটু ছোট বড়ো করেছি মাঝেরটা চোদ্দো ইঞ্চি দিয়েছি আর দুই পাশে দশ ইঞ্চি করে দিয়েছি তো এইখানে আমি শুধু একটুখানি ছিঁড়ে রেখে দেব আর যখন সেলাই করব তখন পুরোটা ছিঁড়ে তারপরে দুইটা ড্রেস আলাদা আলাদা করে জয়েন করে নিব ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক আপু কমেন্ট করেছিলেন যে আমার সেলাই মেশিনের মটর মটরটায় মানে কারেন্ট বিল কেমন আসে তো খুবই কম আসে আহামরি অনেক বেশি আসে না আমাদের ঘরে প্রায় সেলাই মেশিন ফ্রিজ ব্যালেন্ডার এইরকম অনেক কারেন্ট বিল কারেন্ট চলে যেমন ঘরের ফ্যানও চলে কিন্তু সেই অনুযায়ী আমার মাসে হাজার এগারোশো বারোশো এরকম কারেন্ট বিল আসে এর বেশি আসে না আর মোটরে কাজ করা খুবই সহজ অনেক দ্রুত কাজ কমপ্লিট হয়ে যায় আর যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথার প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই একটা মোটর লাগিয়ে নেবেন আর এই তো আমি হাতার কাপড়টা একটু সমান করে কেটে নিয়েছি দুই পাশ দিয়ে যাতে বাঁকা না হয়ে যায় সেই জন্য তো এইরকম কার্টওয়ার্ক বা এইরকম অ্যাপ্লিকের ড্রেস করতে গেলে কিন্তু পুরো ছয় গজের থানটাই লেগে যায় এখান থেকে একটু কাপড়ও বাঁচে না কিন্তু এক কালারের ড্রেস যদি করি সেইখান থেকে একটুখানি সাইডের কাপড় বাঁচে তো সেগুলো দিয়ে প্রায় ছয়টা সাতটা ড্রেস থেকে যখন টুকরা বের হয় ওই টুকরাটা দিয়ে আবার একটা ওড়া সুন্দর মতো করা যায় তো যাই হোক প্রাইডের শাড়ি আবার আমি আনবো না সেই সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের নারায়ণগঞ্জ এগুলো পাওয়া যায় না বাইরে থেকে আনতে হয় আর এটা অনেকটাই ঝামেলার ব্যাপার তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম কিন্তু সে উঠে চলে এসেছে আর আমার কাজে জ্বালা দিতে এসেছে আর হ্যাঁ সেম মাপে এই যে আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি আর ওড়নাটাও কিন্তু সেম তিনটা ভাগে আমি ছেড়ে নিব এক আপু কমেন্ট করেছিলেন যে এই হাতের কাজের ড্রেসের মজুরিগুলো আমি কীরকম দেই তো এক এক ড্রেস এক এক ডিজাইনের জন্য আলাদা আলাদা মজুরি দিতে হয় আমি এক্সট্রা ওড়নাও যেহেতু করাই তারপরে আরও বাচ্চাদের জামাও করাই তো সব কিছুর জন্য আলাদা আলাদা মজুরি দিতে হয় সেখানে কিছু জায়গায় পঞ্চাশ একশো বা দুইশো আড়াইশো এর এমন আটশো টাকা পর্যন্ত আমার মজুরি দিতে হয় এর উপরে এখনো পর্যন্ত আমার কোনো ড্রেসের চেয়ে বেশি মজুরি দিতে হয়নি যাই হোক সকালে কাপড় কাটতে কাটতে এর মধ্যেই একজন কাস্টমার চলে এসেছে আর এই আপু কিন্তু মাসাল্লা অনেক ড্রেস নিয়ে যায় আমার কাছ থেকে যেমন গত মাসে দু বোন মিলে তারা আমার কাছ থেকে দু দশ হাজার টাকার ড্রেস নিয়েছিল তো দশ হাজার টাকার ড্রেস নিয়ে তারা এই মাসে আবার ছয় হাজার টাকা আমাকে দিয়ে গিয়েছে তো আবারও ড্রেস নিতে এসেছে তো এরকমভাবে প্রচুর ড্রেস নেয় তারা তো যারা আমরা বাসায় বসে সেল করি যদি এইরকম দুই তিনজন কাস্টমার পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন আর হ্যাঁ ওই কাস্টমার আপু কিন্তু আমাদের একদমই পরিচিত আমার হাজব্যান্ডের অফিসের সুপারভাইজারের ওয়াইফ তো এদের নিয়ে ভরসা করা যায় ওয়ার্কারদের ড্রেস দিলে একটু ভয় থাকে মনে যে যদি টাকা মেরে দিয়ে চলে যায় এরকম তো স্টাফদের নিয়ে কোনো টেনশন নাই এটা আমার আলিফের বাবাও বলেছে যে স্টাফদের নিয়ে তুমি কোনো টেনশন করো না ওদের টাকা তুমি পাবে তো সেই ভরসায় আমি ওরা যেটা চায় সেটাই আমি দিয়ে দিই আর আজকে কাস্টমারকে বিদায় দেওয়ার পর আমার হাতে সময় খুবই কম ছিল মানে বারোটা বেজে গিয়েছিল এর মধ্যে মারিয়ামও খুব বিরক্ত করছিল তো ওকে মানে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি রান্নাঘরে এসেছি এই তাড়াহুড়ো করেই আমার এই তরকারিগুলো কাটতে হয়েছে মানে চুলায় ভাত দিয়েছি আরেক চুলায় মাছ দিয়েছি দিয়ে আমি তরকারি কেটেছি তারপরে আরেক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি তো আমার আজকে এক পদই রান্না করতে হয়েছে তারাহুড়ার জন্য তো আমি বেশিরভাগ সময় দুই পদ বা তিন পদ এরকম করে রান্না করি তিন পদের বেশি করি না কিন্তু আজকে মাঝে মাঝে যখন ঝামেলা হয়ে যায় এরকম তখন আমি এক পদ রান্না করি আর আলিফের বাবা বলেছে যদি যেদিন তোমার বেশি ঝামেলা হয়ে যায় সেদিন তুমি আমাকে শুধু একটা ডিম ভেজে দিও আর কিছু করতে হবে না তো ঘরে রান্না খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যা দেই তাই খায় কোনো কমপ্লেন করে না কখনও আর এই তো দুপুর একটার আগেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ওই কাস্টমার আপু বলছিল যে এত তাড়াতাড়ি কিভাবে রান্না করবেন এত অল্প সময় তো আমি বললাম আমার রান্না করতে কিন্তু তিরিশ মিনিটের বেশি লাগবে না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম